ঈশ্বরের সহিত যুক্ত হয়ে যা কিছু করা হয় সেটাই কেয়া এই যে ঘটের মতো অংশটি দেখছেন এটি হলো একটি কুণ্ড এর নাম নারায়ণ কুণ্ড আর এটি হলো মন্দিরটি ক্রিয়া যোগা অসাধারণ সুন্দর দেখতে আমাদের যে লাড়ি মসে বলতেন ওনাকে যখন প্রশ্ন করতেন লোক যে আপনি কি পূজা করেন উনি বলতেন কি আমার পূজা সৃষ্টি ছাড়া আমার ফুল লাগে না রাশি রাশি আমার হারিয়ে গেছে কালী তারা সব গেছে ভুলে আত্ম নিয়ে আত্মহারা আমার পূজা সৃষ্টি ছাড়া নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেটিকে আপনারা মন্দিরও বলতে পারবেন না আশ্রমও বলতে পারবেন না এটি হলো ক্রিয়া যোগা অর্থাৎ এখানে যোগা করানো হয় বা শেখানো হয় এটি কোথায় এখানে আপনাদের কিভাবে আসতে হবে এখানকার মূল উদ্দেশ্য কি এখান থেকে যদি আপনারা যোগা শিখতে চান বা করতে চান সেটা কিভাবে করতে পারেন এর এ টু জেড থাকবে আজকের এই ভিডিওটিতে ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বারেন্টি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথম আপনাদেরকে বলে দিই এটি কোথায় এটি হলো হবিবপুরে হবিবপুরে আপনারা কিভাবে আসবেন হবিবপুরে আপনাদের আসতে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে নিতে হবে শান্তিপুর লোকাল ধরে আপনাদেরকে আসতে হবে হবিবপুরে এছাড়া আপনি রানাঘাট লোকালও ধরে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে রানাঘাটে নেবে সেখান থেকে টোটো করে আসতে হবে সেক্ষেত্রে ভাড়া কিন্তু অনেক বেশি পড়ে যাবে আমি বলবো আপনার শান্তিপুর লোকাল ধরে ডাইরেক্ট হাবিবপুরে চলে আসুন হাবিবপুরে এসে স্টেশন থেকে বাইরে বেরিয়ে মানে স্টেশন থেকে ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকটা একটু হেঁটে আসবেন হেঁটে এসে লাইনটা ক্রস করলেই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন সেই টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো ধরে নেবেন টোটো ধরে নিয়ে আপনারা বলতে পারেন যে হাবিবপুর ইস্কন মন্দিরে যাব অথবা এই ক্রিয়া যোগা সেন্টারে আসবো ইস্কন মন্দিরে যদি আপনারা নেমে যান তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে এখানে আসতে হবে আমি বলবো সেটা করার দরকার নেই আপনারা ডাইরেক্ট স্টেশন থেকেই টোটো বুক করে নিন এবং ক্রিয়া যোগা সেন্টারের সামনে চলে আসুন সেক্ষেত্রে ভাড়া পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা একদম ডাইরেক্ট আপনারা এই মন্দিরের সামনে চলে আসবেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম এখান দিয়ে হেঁটে এসে এখান দিয়ে যদি আপনারা সোজা ঢোকেন এই হলো মন্দিরটি এই বাঁধানো রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন আর যদি চান টোটো করেও চলে আসতে পারেন সেক্ষেত্রে টোটো একদমই সামনে চলে আসবে বা এই ভিতরে ঢুকে যেতে পারে দেখুন এখানে টোটো দাঁড়িয়ে আছে এবার এই বাঁধানো রাস্তা দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে আপনার চাইলে পার্সোনাল কার নিয়েও আসতে পারেন এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে দেখুন কার বাইক সবকিছু নিয়েই আপনারা আসতে পারেন এখানে কিন্তু পার্কিং এর সুবিধা আছে এটা হলো এন্ট্রি গেট এখান দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে জন্মভূমি মন্দির শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান সকাল আটটা থেকে এগারোটা তিরিশ বিকেল চারটে থেকে সাতটা তিরিশ এবার এটা দিয়ে আপনাদেরকে ভিতরটায় চলে যেতে হবে এটি হলো মূল এন্ট্রি গেট এই মূল এন্ট্রি গেট থেকে আপনাদের ভিতরে ঢুকেই আপনার সামনে একটি কুণ্ড দেখতে পাবেন এই যে ঘটের মতো অংশটি দেখছেন এটি হলো একটি কুণ্ড এর নাম নারায়ণ কুণ্ড এটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর একদম ঘটের মতো খুবই সুন্দর এটি হলো নারায়ণ কুণ্ড নারায়ণ কুণ্ডটি কিন্তু অনেকটাই গভীর অনেকটাই গভীর নারায়ণ কুণ্ডটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর এই পুরোটাই হলো এই মন্দির চত্বর আপনারা হয়তো মন্দিরটা ভালো করে দেখতে পাচ্ছেন না কারণ সূর্যটা যেহেতু এখন ওদিক দিয়ে পড়ছে চলুন আমি ওই দিকটা দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবার দেখুন এবার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওটি হলো এন্ট্রি গেট ওখান দিয়ে আপনাদেরকে ভিতরে আসতে হবে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই প্রথমে আপনারা নারায়ণ কুণ্ডটি দেখতে পাবেন আর এই পুরোটাই হলো মন্দির চত্বর একদম সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাঝখানে একটি খোলা জায়গা আছে ঘাস দারুণ সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে আর তার চারিদিক দিয়ে খুব সুন্দর করে একটা রাস্তা করা আছে বাঁধানো রাস্তা অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর এটি হলো মন্দিরটি কিয়াযোগা অসাধারণ সুন্দর দেখতে অনেকটাই বড় ওদিকে যতদূর আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই মন্দিরের কাজ কিন্তু অসাধারণ সুন্দর দেখে অনেকটা আপনার বেলুর মঠের মন্দিরের মতো মনে হবে অসাধারণ সুন্দর কারিকর্য এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও আপনারা একটুও ময়লা কিন্তু পাবেন না সুন্দর ফুল দিয়ে সাজানো দারুণ সুন্দর লাগবে আপনার এখানে এলে এবং পরিবেশটা একদমই শান্ত এটি মূল মূল মন্দির এই মন্দিরের পাশ দিয়ে যদি আপনারা চলে আসেন একটু এগিয়ে এলেই এদিকে আপনারা আরেকটি গেট দেখতে পাবেন এখানে আরেকটি গেট আছে এই গেট দিয়ে যদি একটু বাইরে চলে আসেন এখানে কিন্তু অনেকটাই খোলামেলা জায়গা আছে এটা এখনো তৈরি হচ্ছে এই যে পুরো জায়গাটা দেখছেন এটাও মন্দির চত্বর কিন্তু এটা এখনো তৈরি কমপ্লিট হয়নি এটা এখনো তৈরি চলছে মানে এখানে তৈরির কাজ চলছে এদিকে একটা পুকুরও আছে অনেকটাই বড় জায়গা কিন্তু অর্থাৎ এটা পুরো কমপ্লিট হয়ে গেলে এটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হবে তো এখন চারটে বেজে গেছে আর মন্দিরও খুলে গেছে চলুন এবার মন্দিরের ভিতরে চলে যাই মন্দিরের ভিতরে গিয়ে পুরো মন্দিরটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এখানকার মহারাজের সঙ্গে আমার কথা হয়েছে উনি আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন এই যে ক্রিয়া যোগ এটা জিনিসটা কি সেটা সম্পূর্ণ ওনার থেকে আমি জেনে নেব কিন্তু উনি ভিডিওতে ফেস দেখাতে চান না ফলে আমি পুরো ভিতরের মন্দিরটা আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে ওনার কথাটা আপনার সঙ্গে শেয়ার করব চলুন পুরো মন্দিরটা ঘুরে দেখে নিই এবং ওনার কথা শুনে নি আচ্ছা প্রথমত মহারাজ নমস্কার আচ্ছা প্রথমে যেটা আমি জানতে চাইব সেটা হচ্ছে ক্রিয়া যোগা জিনিসটা কি ক্রিয়া ক্রি আর দুটো শব্দ অর্থাৎ করা আর ইয়া অর্থাৎ ঈশ্বরের সহিত যুক্ত হওয়া আচ্ছা ঈশ্বরের সহিত যুক্ত হয়ে যা কিছু করা হয় সেটাই কেয়া আচ্ছা তো এই ক্রিয়াযোগ আমাদের গুরু পরম্পরা থেকে আমরা প্রাপ্ত হই আচ্ছা এবার এই যোগ অতীতে ছিল সেটা লুপ্ত হয়ে যায় আচ্ছা আবার আমাদের যে পরম পরমগুরু মহাবতার বাবাজি মহারাজ উনি ওনার শিষ্য শ্রী শ্যামাচল লাই মহাশয়কে এই ক্রিয়াযোগ পদ্ধতি পুনরায় প্রদান করেন আচ্ছা এবং ওনাকে আদেশ করেন যে তুমি এই ক্রিয়াযোগকে তুমি বিশ্বের প্রত্যেককে শেখাও আচ্ছা তার মধ্য দিয়ে অর্থাৎ শ্যামাচর লাহড়ির মাসের মধ্য দিয়ে আমরা গুরু পরম্পরা এটা প্রাপ্ত হয়েছে ক্রিয়া যোগা ক্রিয়া মানে কর্ম যেটা আপনি বললেন আর যোগা মানে কি যেটা যোগা বলতে আমরা বুঝি সেই জিনিসটাই প্রাণায়াম করা এই জিনিসগুলোকে হ্যাঁ ক্রিয়া যোগ বলতে মুখ্যত আমাদের তিনটে বিষয় আছে আচ্ছা সাধ্যায় ঈশ্বর পানিধানানি আর সেবা আচ্ছা এই তিনটে বিষয় জুড়ে ক্রিয়াযোগে একটা বেশ তৈরি হয় আচ্ছা এরপর আপনাকে শেখানো হবে এর একটা দীক্ষা শেষ হল শেখানো হবে যে কিভাবে আপনি এই আসন প্রাণায়ামগুলো অভ্যাস করবেন আচ্ছা ওখানে প্রায় ঘন্টাখানেক আপনাকে শেখানো প্রত্যেকদিন প্রায় এই সময় কি তাকে এখানে থাকতে হবে না সে বাড়ি থেকে এখানে আসা যাওয়া করতে পারে না এবার আমাদের কি আয়োজন পরম্পরা নিয়ম ছিল যখন দীক্ষা নেবে কমসেকম তিন দিন এখানে আসবে কারণ ওখানে থেকে ছোট ছোটো বিষয়গুলোকে আপনি ভালো করে বুঝিয়ে প্রভ্যাস করতে হবে একবার শিখলেন তো ভুলে যাবেন তো এটা একটা পরম্পরা ছিল এবার এখন বর্তমান সময়ে লোকে অসুবিধা আছে একদিন থাকতে পারবে না তো যাই হোক ওনাকে শেখানো হয় ওনার সুবিধা অনুযায়ী উনি থাকতেও পারে পরে এসে আবার যার প্রতি যতটা লগন থাকে কি বলে একদম সেটা এইভাবে আমরা সম্পাদন করি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টা অভ্যাস করেন হয় প্রত্যেক দিন এবার আপনি যখন ওই অভ্যাসটাকে প্রত্যেক করবেন তখন আপনাকে যে ওই ধনী স্পন্দনের বিষয়টা ছিল ওটা আপনার মধ্যে আরো তীব্রভাবে আসবে একদম আপনাকে জ্যোতি দর্শন হলো তার মানে এই নয় আপনার ঈশ্বর দর্শন হয়ে গেল বা আত্মদর্শন হয়ে গেল ওটা তারই একটা অংশ মাত্র ছোটার অংশ আমি বলছি আমার তো জ্যোতি দর্শন হয়ে গেছে আমার ঈশ্বর দর্শন হয়েছে কিন্তু ঈশ্বর স্বরূপকে দর্শন করা আর এই জ্যোতি দর্শন করা একদিন কিন্তু ঈশ্বরই দর্শন হয়েছে ঈশ্বরের শক্তিকে আমরা দর্শন তো এটা হলে বিষয় কারণ আমরা দেখুন আপনি যদি প্রতিদিন না অভ্যাস করেন প্রথমে হয় গুরু হচ্ছে শিষ্যকে নিজের শক্তি দিয়ে তার শক্তিকে জাগ্রত করে একদম যেমন যদি উদাহরণ দিন একটা দ্বীপ কে জ্বালানোর জন্য আর একটা দ্বীপের প্রয়োজন একদম এই দ্বীপ দিয়ে আপনি ওই দ্বীপটিকে জ্বালিয়ে দিলেন ওই দ্বীপ নিজের থেকে আবার জ্বলবে তাহলে সেই দ্বীপকে জল জ্বালিয়ে রাখার জন্য কি পাওয়া যায় তেলের একদম ঠিক আর আপনি যদি অভ্যাস করেন অর্থাৎ তেল তেল দেন তাহলে ওটা জ্বলতে থাকবে একদম তাহলে ও আবার ধীরে ধীরে আপনার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি চলে আসবে ফিরে আসবে এতে কোনো সমস্যা নেই একদম ঠিক বিষয়টা এই তো সেই জন্য বলছে তুমি প্রত্যেকদিন কিছু সময় তোমার কাছে যা সময় পনেরো মিনিট হোক আধ ঘন্টা হোক এক ঘন্টা যে যেভাবে অভ্যাস করবে তার সেইভাবে পরিবর্তন হবে একদম তো তুমি যদি অভ্যাস করো প্রত্যেক দিন তোমার মধ্যে একটা বিশেষ পরিবর্তন আসবে তো আমাদের এইরকম যে ক্রিয়া যোগ আমাদের যে আসছে প্রথমে শ্বাসের নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রাণায়াম কিছু আসন বিশেষ আসন নেই তবে এর মধ্যে কিছু আসন আছে যেটাকে শরীরকে নিরোগ করবে এবং তোমার চেতনাকে ঊর্ধ্বগতি করবে আচ্ছা এটা যে বিষয় আছে আর এই ক্রিয়া যোগে মশাই কিছু স্তর রেখে গেছেন প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্স্তর মানে ব্যক্তিকে যে একবার দীক্ষা দিলাম কাজ কিছু কৌশল আপনাকে শেখানো হবে সেটা যখন যখন অভ্যাস করতে করতে একটা স্থিতিতে আসবে আপনাকে আবার কিছু কৌশল দেওয়া হবে আচ্ছা প্রথম কিয়া সেকেন্ড কিয়া তারপর তৃতীয় কিয়া ফোর্থ কিয়া এই লহারি মাসের সময় ছিল এখন বর্তমানে সেটা আরেকটু বেড়ে গেছে বেড়ে গেছে অর্থাৎ কি সেই ক্রীড়াকে আরও কম করে বড় করে দিয়ে বড়ো করা হয়েছে আমাদের বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশে আশ্রম আছে বা ওনার আমাদের এই ক্রীড়াযোগ অভ্যাস করানো হচ্ছে পঞ্চাশটা দেশে ভারতবর্ষের একটাই ভারতবর্ষে বিশ্বের পঞ্চাশটা দেশে না বিশ্বের পঞ্চাশটা দেশে আছে আর ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে আপনি কুড়ি পঁচিশটা আশ্রম পাবেন কুড়ি পঁচিশটা আমাদের যে লাইনে মসে বলতেন ওনাকে যখন প্রশ্ন করতেন লোক যে আপনি কী পূজা করেন উনি বলতেন কি আমার পূজা সৃষ্টি ছাড়া আমার ফুল লাগে না রাশি রাশি আমার হারিয়ে গেছে কষা কষি কালি তারা সব গেছে ভুলে আত্ম নিয়ে আত্মহারা আমার পূজা সৃষ্টি ছাড়া তো ভিডিও শুরুতে যেটা নিয়ে আমার সব থেকে বেশি ছিল যে এটাকে আমি কি বলবো এটাকে মন্দির বলবো আশ্রম বলবো না যোগ সেন্টার বলবো তার উত্তর আমি পেয়ে গেছি অর্থাৎ অর্থাৎ গুরুদেবের মুখ থেকে আপনারা শুনে নিলেন এটি হলো যোগাশ্রম যোগের আশ্রম ফলে আপনারা সময় সুযোগ করে অবশ্যই এখানে চলে আসুন এসে একদিন ঘুরে যান কথা দিচ্ছি ভালো লাগবে কিছুটা সময় এখানে কাটিয়ে যান এছাড়া আপনারা সকাল সকাল আসুন সেক্ষেত্রে আপনাদের ইস্কন মন্দিরও ঘোরা হয়ে যাবে ইস্কন মন্দিরে দুপুরের গ্রহণ করুন দুপুরের ভক্তসাদ গ্রহণ করে এখানে চলে আসুন টোটো করে অবশ্যই আসবেন কারণ অনেকটা দূর আছে পায়ে হেঁটে আমি পায়ে হেঁটে এসেছি ফলে সেক্ষেত্রে আমি বলছি অবশ্যই একটা টোটো বুক করে নিন বলুন প্রিয়াজোগা বা নতুন মন্দিরে যাব। যে কেউ আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এসে সন্ধ্যাটা এখানে কাটিয়ে তারপর ফিরে যান তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর এই বিষয়ে যদি আপনি যদি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো আস্তবে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন